Assalamualaikum, welcome to my learning and earning cube. বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে একটি মজার বিষয় শেয়ার করতে যাচ্ছি। আমি যেখানে আছি সেটি দেখতে পাচ্ছেন ফেসবুক এর সুন্দর একটি ইন্টারফেস। বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি ফেসবুকের মতো বাংলাদেশি একটি সোশ্যাল মিডিয়া সাইটের সাথে নিজেকে সংযুক্ত করবেন, সেটির নাম আমি একটু পরেই বলছি। প্রথমে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে বিরক্ত করবো, বিরক্তটি কিছুই নেই, সেটি হচ্ছে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, এসে পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড কোনো ভিডিও আপনার মিস না হয়। আপনি যদি নিজেকে আপগ্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো চ্যানেল বা ইউটিউব চ্যানেলের সাথে ইনভলভ থাকতে হবে অথবা সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ থাকতে হবে। তো লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড যদি কোনো কিছু আপনার প্রয়োজন হয় বা শিখতে চান তাহলে অবশ্যই সাথে থাকুন লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ইউটিউব চ্যানেলটির সাথে। তো চলুন শুরু করা যাক আমার বকবকানি। আমার বকবকানি শেষ না হলে সাথে সাথে আপনি স্কিপ করে গেলে কিন্তু আপনি অনেক কিছু মিস করতে পারেন, যেটি কিনা আপনি করছেন হয়তো কোথাও নাও পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। facebook.com সারা বিশ্বের মধ্যে সবচেয়ে আলোচিত এবং সেরা সোশ্যাল মিডিয়া সাইট, যেটি কিনা আমাদের সুখ-দুঃখের অনুভূতি শেয়ার করার সবচেয়ে স্ট্রংগেস্ট প্ল্যাটফর্ম। এবং আমি আপনাকে ইনক্রেডিবল আমরা এখানে লাইভ কমেন্ট শেয়ার করতে পারি এবং পাশাপাশি আমরা আমাদের পিক্সেলগুলো শেয়ার করতে পারি। কিন্তু আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টি বা যে সোশ্যাল বাংলাদেশি সোশ্যাল মিডিয়া শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে mbook.com। mbook.com বিস্তারিত আমি আপনাকে নিয়ে এসেছি। আপনি সরাসরি গুগলে গেলে mbook.com এ লিখে আপনি এখানে চলে আসতে পারবেন। বাংলাদেশে চালু হলো ফেসবুকের বিকল্প mbook.net। এখানে বিস্তারিত আমি আপনাকে দেখাচ্ছি বর্তমান প্রজন্মের 95% মানুষ আজ প্রযুক্তিমুখী যার বিশাল অংশ যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ফিউচার ফোর্সার facebook.com শুরুটা হয়েছিল 1 বছর আগে। সম্প্রতি গুগল প্লে স্টোরে এসেছে এই আলফা ভার্সন এবং বিটা হচ্ছে আগামী 3 মাসের মধ্যে প্লে স্টোরে চলে আসবে mbook-এর বিটা ভার্সন। এছাড়া ওয়েবসাইট mbook.net এর মাধ্যমে 15 সদস্য হতে পারবেন, দেখতে এবং অ্যাক্সেস করতে পারবেন ফেসবুকের মতো ওয়েবসাইট সব ফিচার। শুরু থেকে ব্যবহারকারীরা পাচ্ছেন নতুন নতুন সব ফিচার। আর তথ্য নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে যোগাযোগের সব চাহিদাই মেটাতে চান এরা, অর্থাৎ এন্টারপ্রাইনাররা। এছাড়াও mbook-এ থাকতে প্রো মেম্বারশিপ সুবিধা, থাকতে ব্লগ সেকশন, এবি নিজস্ব আর্টিকেল প্রকাশের সুযোগ, ডিজিটাল মার্কেটিং সহ দারুণ ফিচার নিয়ে 15 রূপে সচল হতে চলেছে সম্পূর্ণ দেশি সোশ্যাল মিডিয়া সাইট mbook.com। ব্যবহারকারীরা সন্তুষ্ট এবং দেশের প্ল্যাটফর্ম হিসেবে গর্ববোধ করছে, তবে তারা ইন্টারফেসের এবং অ্যাপ ইউটিলিটির উপর জোর দিতে তাগিদ দিয়েছে। তবে ফেসবুকের মতো এত বড় প্ল্যাটফর্মের পাশাপাশি জেনারেশনের চেয়ে mbook মুখী করতে আরও জোর দিতে হবে উন্নয়নে। এ ধরনের বড় উদ্যোগকে এগিয়ে নিতে এখনও প্রস্তুত নয় বাংলাদেশ বলে মনে করেন প্রযুক্তিবিদরা। প্রযুক্তিবিদরা এমনটা মনে করলেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য প্রযুক্তিমন্ত্রী। এই গেল বিস্তারিত mbook.com এর মধ্যে। mbook.com এবং facebook.com এর মধ্যে পার্থক্যটা হচ্ছে mbook.com সম্পূর্ণ বাংলাদেশে একটি সোশ্যাল মিডিয়া সাইট, যেটিতে আমরা আমাদের লিঙ্কগুলো শেয়ার করে আমরা এখান থেকে ইনকাম জেনারেট করতে পারি এবং আমরা এখানে রেফারেল করে ইনকাম করতে পারি। কিন্তু আমরা কিন্তু ফেসবুকে তা পারি না, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এতটুকু শেয়ার। তো বন্ধুরা কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি আপনাকে দেখাচ্ছি। mbook.net এর সাথে যাবে, যাওয়ার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। আমি এখানে লগ ইনে চলে এসেছি, আমি যেহেতু এখনো অ্যাকাউন্ট করিনি আমি অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে সেটি দেখাচ্ছি। অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া, আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে নাম দিবেন, নাম দেওয়ার পরে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, জেন্ডার দিবেন মেল, এরপরে প্রাইভেসি পলিসিতে লেটস গো, ইউজার নেম ইজ অলরেডি এক্সিস্ট, আমি এক্সিস্ট দেখতে পাচ্ছি, এখানে ইউজার নেম আগে ইউজ করে ফেলেছে হারামজাদা, এটা জানি না।
ইউজারনেম মাস্ট বি বিটুইন 5 টু 32 চৌধুরী। ইনভ্যালিড ইউজারনেম ক্যারেক্টার দেখাচ্ছে। রেজিস্ট্রেশন সাকসেসফুল, উই হ্যাভ সেন্ট ইউর ইমেইল, প্লিজ চেক ইউর ইনবক্স, স্প্যাম ভেরিফাই ইউ। আমাকে ইমেলটা চেক করতে হবে এখন। এরপর আমি ইমেলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলে আমি যাচ্ছি। স্প্যামে ক্লিক করতে হবে। স্প্যাম 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 বক্স আসেনি এখনো। এই যে চলে এসছে ইনবক্স লগ ইন ইনফরমেশন চলে এসছে। এরপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার থ্যাংকস ফর ইউর রেজিস্ট্রেশন, রেজিস্টার অন ইনবক্স.com, ইফ ইউ হ্যাভ এন প্রবলেম অ্যাবাউট লগ ইন ইউর অ্যাকাউন্ট দেন ইউ ক্যান রিপ্লাই হিয়ার। এবার আমি ইনবক্সে ক্লিক করব। ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কপি করছি। কপি করে আমি ইনবক্সে চলে যাব এখন। এবার ইনবক্সে যাচ্ছি। ইনবক্সে যাওয়ার পর ওয়েলকাম ব্যাক চলে আসছে। ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। ওয়াল্লা, হয়ে গেল অসাধারণ একটি ফেসবুক ইনবক্স। দারুণ না? অসাধারণ একটি সোশ্যাল মিডিয়া। তবে এখানে মজার বিষয় হচ্ছে, আপনি ফেসবুক ডট কম এর মধ্যে কোনো কিছু লিঙ্ক শেয়ার করলে কোনো ইনকাম পেলেন না, কিন্তু এখানে আপনি অবশ্যই ইনকাম পাবেন। অত্যন্ত ফেসবুকের মতো মজার একটি সোশ্যাল মিডিয়া সাইট, যেখানে যে ফিচারগুলো রয়েছে, মাই প্রোফাইল রয়েছে, তারপর অ্যালবাম রয়েছে, সেভ পোস্ট, পকেটস, এখানে সবকিছু দেওয়া আছে। আপনি ফেসবুকের মতো এখান থেকে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আপনি আপনার ইনবক্স.com-টাকে অবশ্যই এখানে আপনি এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পরে আপনি ফেসবুকের মতো সবকিছু এখান থেকে শেয়ার করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি, আপনি বিদেশি সাইট ইউজ না করে ইনবক্স.com.net ইউজ করেন, তাহলে অবশ্যই অনেক বেশি বেনিফিট হবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আবারও ডিস্টার্ব করবো। সেই ডিস্টার্বটা কিছুই নয়, কি বলবেন অবশ্যই জানেন। সেটি হচ্ছে শেষে এসে বলবো যে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করুন। এটা বলা ছাড়া আমাদের আর কি করার আছে বলুন। তো বন্ধুরা, অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি আপনি আপনার মেধা বা দক্ষতাটাকে আরও বেশি সান দিতে চান বা উন্নত করতে চান, তো I'll catch you guys in the next video. Peace out. Take care. Ta-ta.